আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরোর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে ডিসেম্বর দু হাজার বিশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্ব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব পাশাপাশি আইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল পর্বে প্রথমেই থাকছে বাংলাদেশ অংশ বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কি। মাতার বাড়ি সমুদ্র বন্দর বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায় মহেশখালী কক্সবাজার কোন দেশের অর্থায়নে মাতারবাড়ির সমুদ্র বন্দর নির্মাণ করা হবে জাপানের অর্থায়নে মাতারবাড়ির সমুদ্রবন্দর নির্মাণ করা হবে চার নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা জরিপ জাহাজ দুটির নাম কি দর্শক ও তল্লাশি চার নভেম্বর দু বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম কি ওমর ফারুক আবু ওবায়দাহ প্রত্যাশা বঙ্গবন্ধুর তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত নরসিংদি বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন দু হাজার কার্যকর করা হবে কবে পহেলা নভেম্বর দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আইন দু কার্যকর হবে কবে সতেরো ডিসেম্বর দু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ডেপুটি সিএজি কে মনোয়ারা হাবিব বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং কোন প্রতিষ্ঠানের রবি আজিয়াটা লিমিটেড দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায় রংপুর যশোর এবং পটুয়াখালী ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে ইউনিভার্সিটি অব ব্রাসিলিয়া শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায় জামালপুর বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি মোহাম্মদ ফরিদুল হক খান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন দু কার্যকর করা হবে কবে সতেরোই ডিসেম্বর দু চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন দু কার্যকর হবে কবে আট ডিসেম্বর দু বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি দুশত উনসত্তরটি বন্ড রয়েছে বর্তমানে মার্কেটে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে একশত আটচল্লিশটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ব্যসজ ঔষধ রপ্তানি হচ্ছে নয়টি দেশে বাংলাদেশের ব্যসজ ঔষধ রপ্তানি হচ্ছে বঙ্গবন্ধু রিচার্জ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায় কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি চারশত ছত্রিশটি বঙ্গবন্ধু পিয়র এ টুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি টি স্পোর্টস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কি জনকূটনীতি অনুবিভাগ আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে গ্রেগ বার্কলে আজারবাইজান আর্মেনিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে নয় নভেম্বর দু ইং তারিখে আজারবাইজান আর্মেনিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোলিংস ডিকশনারির দু সালের সেরা শব্দ কোনটি লকডাউন কোলিংস ডিকশনারির দু সালের সেরা শব্দ লকডাউন মার্কিং সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে সান্দ্রা ডে ও কনর আট সেপ্টেম্বর দু হাজার বৈশ্বিক অভিযোজন কেন্দ্র জিসিএ এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয় বাংলাদেশ বৈশ্বিক অভিযোজন কেন্দ্র জিসিএ এর সদর দপ্তর কোথায় দ্য হ্যাগ নেদারল্যান্ডস ইসিওএসও সি এর বর্তমান ও ছিয়াত্তরতম প্রেসিডেন্ট কে মুনির আকরাম পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে বোলকান রোসকার তুরস্ক ভারতের জম্মু ও কাশ্মীরে নতুন ভূমিসত্ব আইন চালু হয় কবে ছাব্বিশ অক্টোবর দু হাজার বাহরাইনের দ্বিতীয় ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সালমান বিন হামাদ আল খলিফা পেরুর নতুন প্রেসিডেন্ট কে ফ্রান্সিসকো সাগাস্তি আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে সুদানে সতেরোই নভেম্বর দু কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাতগুড়ি উন্মোচন করে ভারত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে কোন সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন স্পেস এক্স কি যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান পনেরো নভেম্বর দু প্রথমবারের মতো স্পেস এক্স কোন মহাকাশ যান পৃথিবী থেকে নবচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় ড্রাগন মহাকাশ যান আট নভেম্বর দু জাপানের রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে যুবরাজ আকিশিনো ফুমিহিতো পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে পঁচিশ অক্টোবর দু পাকিস্তানের মেট্রো রেলের দৈর্ঘ্য কত সাতাশ দশমিক এক কিলোমিটার বা ষোলো দশমিক আট মাইল নির্বাচনকালীন সময়ে জো বাইডেনের বয়স কত ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে কমলা হ্যারিস উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটের সিনেটর ছিলেন ডেলাওয়ার রাজ্যের সিনেটর ছিলেন এক তিন উনিশশো থেকে পনেরো এক সাল পর্যন্ত বিশ্বের প্রথম দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চার নভেম্বর দু ইং তারিখে তারা আনুষ্ঠানিকভাবে দাঁড়ায় দু হাজার সালের বুকার পুরস্কার লাভ করেন কে ডগলাস স্টুয়ার্ট ডগলাস স্টুয়ার্ট কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন বাইন এর জন্য বুকার পুরস্কার লাভ করেন নোবেলজয়ীদের পোর্ট্রেট প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি শিল্পী নিকলাস এল মেহেদ তিনি সুইডেনের অধিবাসী জাতিসংঘের স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার অনুষ্ঠিত হবে চব্বিশ অক্টোবর দু হাজার বিশ জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে অ্যান্টনি ব্লিংকেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থমন্ত্রী কে জ্যানেট ইয়েলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান গোয়েন্দা বিভাগের প্রধান কে এরিল হেইনস মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে জ্যাক সুলিবান সমাপ্ত এই ছিল ডিসেম্বর দু হাজার বিশ ইং তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপর্ব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ